এই মুহূর্তত মেট্রিক পরীক্ষাক লৈ আহি পৰিছে কেইবাটাও বিগ ব্রেকিং নিউজ, অতিকৈ গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তত মেট্রিক পরীক্ষাক লৈ শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগুয়ে কেইবাটাও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। এইবার নতুন নিয়মেরে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা। এইবার যেহেতু শেষবারের বাবে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা, এইবারের পিছত আর রাজ্য অনুষ্ঠিত নহয় মেট্রিক পরীক্ষা। কি আছে সবিশেষ বিস্তারিত তথ্য রয়েছে চাওক আজির এই গুরুত্বপূর্ণ খবর সমূহ। মেট্রিক পরীক্ষার্থী লো জরুরি খবর। মেট্রিক পরীক্ষাত কেইবাটাও গুরুত্বপূর্ণ হাল সলনি করেছে ইতিমধ্যে সেবায়। নতুন পদ্ধতিতে অনুষ্ঠিত হব এইবারের মেট্রিক পরীক্ষা। মেট্রিক পরীক্ষার্থীয়ে মানি চলিব লাগিব কেইবাটাও বৃহৎ নতুন নীতি নিয়ম। চারিটাকৈ বিষয় যেহেতু থাকিব ওএমআর সিটর ব্যবস্থা। ওএমআর সিটর জড়িয়ে চারিটা বিষয়ের পরীক্ষা হব। বিজ্ঞান, গণিত, সমাজ বিজ্ঞান আর ইংরাজি বিষয় ব্যবহার হব ওএমআর সিট। ওএমআর সিটত থাকিব এক নম্বরের 45টাকৈ প্রশ্ন। পৃথক বহিত পরীক্ষার্থী লিখব লাগিব দীঘলিয়া প্রশ্নর উত্তর। আর এইবার যেহেতু মেট্রিক পরীক্ষা দুটাকৈ পৃথক পৃথক উত্তর বহি দিয়া হব। এটা উত্তর বহিত ওএমআর সিটর প্রশ্নর উত্তর সমূহ করিব লাগিব আর আনটো উত্তর বহিত দীঘলিয়া প্রশ্ন সমূহ উত্তর করিব লাগিব। আর ওএমআর সিটত থাকিব এক নম্বরের 45টাকৈ প্রশ্ন আর ব্যবহারিক পরীক্ষা থাকিব 10 নম্বর। কলা আর নীলা রঙের বল পেনেরে লিখিব লাগিব উত্তর। 10 মিনিট পূর্বে প্রবেশ করিব লাগিব পরীক্ষা কেন্দ্রত। এডমিট কার্ডতে লিখা থাকিব ওএমআর সিট ব্যবহারের সবিশেষ। 16 ফেব্রুয়ারির পর যেহেতু 4 মার্চলৈ অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্র নিরীক্ষণত থাকিব সিসিটিভি ক্যামেরা। আর বিহুর পূর্বে ফলাফল ঘোষণা করার পরিকল্পনা করেছে। এবার যেহেতু অন্তিমবারলৈ অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা, ইয়ার পিছত আর মেট্রিক পরীক্ষা না থাকে।